ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হারালাম একজন রেমিটেন্স যোদ্ধাকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। নাম আফতার আলী, গ্রাম ওরালিগুল, উপজেলা জুড়ি, জেলা মৌলভীবাজার। কুয়েত টাইম 3 ঘটিকার সময় আদান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আমরা তাহার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। উপার্জনক্ষম একজন ব্যক্তিকে যে পরিবার হারিয়েছে সেই পরিবারের জন্য সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে। আজ নভেম্বর মাসের 23 তারিখ, ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি করে আসছেন দীর্ঘদিন থেকেই এ অঞ্চলের প্রবাসীরা। ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু ঢাকা আগে ফ্লাইট চালু ছিল, এটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুনরায় আবারও চালুর দাবিতে 72 চট্টগ্রাম রেমিটেন্স যোদ্ধা ফোরাম কুয়েতের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুয়েত সিটি মুরগাব রাজবাড়ি রেস্টুরেন্টে। কুয়েত টু চট্টগ্রাম বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে 72 চট্টগ্রাম রেমিটেন্স যোদ্ধা ফোরাম কুয়েতের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন। বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কুয়েত টু চট্টগ্রাম বিমানের ফ্লাইট পুনরায় চালু করার জোর দাবি জানান। এই মতবিনিময় সভায় কুয়েতে অবস্থানরত চট্টগ্রামের অসংখ্য রেমিটেন্স যোদ্ধা তাদের শ্রম মেধা নিয়ে বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন তা তুলে ধরা হয়েছে। এ অবস্থানরত চট্টগ্রামের রেমিটেন্স যোদ্ধারা অনেক বেশি হয়রানের শিকার হচ্ছেন এই রোডে ফ্লাইট বন্ধ থাকার কারণে। কুয়েত টু চট্টগ্রাম ফ্লাইট চালু হলে শুধু চট্টগ্রামবাসী নয়, এর সাথে উপকৃত হবেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং এই অঞ্চলের রেকর্ড সংখ্যক প্রবাসীরা, যারা সর্ববৃহত্ব অবস্থান নিয়ে রয়েছেন কুয়েতে। অথচ তাদের যেতে হয় ঢাকা এবং ঢাকা থেকে তাদের বাড়িতে আসতে এক ধরনের ঝামেলার সৃষ্টি হয় বা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। আর এই অঞ্চলের প্রবাসীরা চান সরাসরি চট্টগ্রামে যেতে, আর চট্টগ্রাম থেকে তাদের বাড়িতে যাওয়া সহজ হয় বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও কম ঘটে থাকে। তাই এই অঞ্চলের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি হচ্ছে পুনরায় ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু ঢাকা ফ্লাইট চালু করা হোক। আপনি যদি এই অঞ্চলের প্রবাসী হয়ে থাকেন, আপনার মতামত কমেন্টস করুন এবং এই তথ্যটি শেয়ার করে বাকিদেরকেও জানার সুযোগ করে দিন।